আপনার নাম বলুন ফার্স্টে। আমার নাম তনিমা খান। তো আপনি ধামেশ্বরে কতদিন ধরে জুড়ে আছেন? আমি ধামেশ্বরে অনেক দিন ধরেই আপনার ইউটিউব চ্যানেল দেখছি, তবে আমি ধামের ছবি প্রতিষ্ঠা করেছি গত 8 দিন হলো। ধামের ছবি প্রতিষ্ঠা করেছি এবং আমি ওখান থেকে বেশ অনেকটা আমি উপকৃত হয়েছি। আমার পায়ে একটা নার্ভের সমস্যা ছিল, আমি কোনোভাবেই মেঝেতে 5-10 মিনিটের বেশি বসতে পারতাম না মন্ত্র জপ করার জন্য। তো সেটা নিয়ে আমি ভেবেছিলাম আমি ডাক্তার দেখাবো, কিন্তু ডাক্তারের কাছে কোনো ওষুধ আমার স্যুট করে না বলে আমি চট করে ডাক্তার দেখাতেও রাজি থাকতাম না। তো সেই কষ্ট আমি ভোগ করেই যাচ্ছি প্রায় 2-3 বছর ধরে। তো সেই কষ্ট সহ্যই করে যাচ্ছি। তারপরে শিবধামের ইউটিউবে খবর পেয়ে আমি ভাবলাম যে তাহলে এটা শোনার পর যে এটা করেই দেখি কি হয়। তো এটা করলাম আমি অখণ্ড জোত ওই প্রদীপের ঘিটা আমি গরম অবস্থাতেই পায়ে সেই জায়গাতেই লাগাতাম। এই 8 দিন মাত্র লাগাচ্ছি, লাগাতেই আমার আমি নিজে ফিল করছি যে 40-50% আমার ওই ব্যথাটা, একটা যে কনকন করে যন্ত্রণা হতো সেই যন্ত্রণাটা কম, এবং আমি অনেকক্ষণ পা মুড়ে বসে থাকতেও পারছি মেঝেতে, যেটা আমি একদম বসে থাকতে পারতাম না। আমি ভাবতাম আমি বোধহয় কোনো দিনই সুস্থ হতে পারবো না বা আমার পক্ষে এইভাবে জপ তপ করা সম্ভব নয়। তো আপনি কি কোনোদিন ধামে এসেছেন? না, আজকে আমি প্রথম এলাম ধামে। তো আপনি ধামে আসার আগে ফটো প্রতিষ্ঠা করে আপনার সমস্যা 50-60% ঠিক হয়ে গেছে আপনি বলছেন? হ্যাঁ, অনেকটা। আমার পায়ে যে নার্ভের যে প্রবলেমটা ছিল সেটা কতদিনের মধ্যে, 8 দিন কি 8 দিন 9 দিনের মধ্যে একদম 50% আমার কমে গেছে। যে যন্ত্রণাটা হতো সেই যন্ত্রণাটা আমার কমে গেছে। তো আপনি ধামে ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি ধামের ভক্তদের উদ্দেশ্যে এই একটাই কথা বলবো, আপনারা শুধু অন্তর থেকে বিশ্বাস করুন এবং ভক্তি করুন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত। সুতরাং বিশ্বাস এবং ভক্তি যদি সবার মনে থাকে ঈশ্বরের প্রতি, বাবার প্রতি, তাহলে আপনারা ফল পাবেনই পাবেন, এতে কোনো দ্বিমত নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিবদান সরকারের রিভিউ দেওয়ার জন্য। নমস্কার।